হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ আছি। তাহলে চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। চলো আগে বেরোই, তারপর বলছি কোথায় যাচ্ছি। সেদিন সন্ধ্যে থেকে আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম, বাড়িতে একটা কাকা তার ফ্যামিলি নিয়ে আসবে, দেন আমরা মেলায় যাবো। এবার বলি এটা কোন মেলা, যারা বারাসাতে থাকো মোটামুটি তারা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। এটা কামাখ্যা মন্দিরের মেলা, বৈশাখ মাসে। আর বৈশাখ মাস এলেই আমরা এই মেলাটার জন্য কিন্তু ওয়েট করে থাকি। যাই হোক, এবার মেন কথায় আসি। কাকা যেহেতু অনেকদিন বাদে এসেছিলো আমাদের বাড়িতে, দ্যাটস ওয়াই কথা বলতে বলতে অনেকটা টাইম চলে গেছিলো। অনেকদিন পর দেখা মানে তো বুঝতেই পারছো কত কথা জমে থাকে। তো শেষমেশ কথা বলা শেষ করে আমরা যখন বেরোই তখন 9টা বাজে। মেইন যে রিজনে কাকারা আমাদের বাড়িতে এসেছিলো সেটা আর হয়নি, কাকাদের প্রচুর লেট হয়ে যাওয়ার কারণে কাকারা মেলায় ঢোকেনি। তারপর কাকাদের টাটা করে আমরাও চলে যাই মেলাতে। আর সেই সময়টা যা গরম পড়েছিল, বাপ রে বাপ, আমার চুল মুখ দেখে তোমরা খানিকটা আন্দাজ করতেই পারছো। যেহেতু বাড়ি থেকে লেট করে বেরোনো হয়েছিল, আর এই গরমের জন্য আমার নতুন করে চুল টুল বাঁধতে ইচ্ছাই করছিল না। যেরকমভাবে চুল বাঁধাছিলো আমি সেরকমভাবে মেলাতে চলে এসেছিলাম। আর এটাও ভেবেছিলাম মেলা একটু ফাঁকাই থাকবে যেহেতু রাত হয়ে গেছে। বাট যতটা ফাঁকা ভেবেছিলাম ততটা ফাঁকা মোটেও ছিল না, মেলাটা ভালোই ভিড় ছিল। যাই হোক, মেলাতে ঢুকেই বোন আর বনু এই নৌকাটাতে উঠেছিল, সঙ্গে কাকিকেও তুলে দিয়েছিলাম আমরা। আমার আগেগুলো চড়তে একটুকুও ভয় করতো না, বাট এখন একটু ভয় ভয় করে, যার কারণে এখন আমি এগুলো থেকে একটু দূরেই থাকি। আবার মেন কথাতেই আসি, টিকিট কাটার পর বুঝতে পারলাম নৌকার মেশিনটা খারাপ হয়ে গেছে, তাই হাত দিয়ে নৌকাটাতে দোল দেওয়া হচ্ছে। ফার্স্ট অফ অল নৌকা ভর্তি হতে হতে অনেকটা টাইম লেগে যায়, আর তার উপরে হাতে দোল দেওয়া এতটাই লেট হচ্ছিল যে যারা বসেছিল সবাই নেমে আসে, আর ওখানেই আমাদের অনেকটা লেট হয়ে যায়। 9টায় বেরিয়ে 1 ঘন্টা ওখানে লেট করে 10টায় আমরা মেলা ঘুরতে বেরোই। প্রথম কথা তো এত গরম, তারপরে এত লেট হয়ে যাওয়ার পর মেলাতে ঘুরতে ইচ্ছাই করছিল না। মেলাতে হাঁটতে হাঁটতে এই জিনিসটাই খুঁজছিলাম যেটা পেয়ে গেলাম, আর মেলাতে এসে পাখা কিনবো না এটা তো হতেই পারে না। গরম করছিল যে কাকুর থেকে দুটো পাখা নিয়ে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম, তালপাতার সাথে সাথে দুটো প্লাস্টিকের পাখাও নিয়ে নিয়েছিলাম, কারণ দিম্মা প্লাস্টিকের পাখা আনতে বলেছিল। পাখা কেনা হয়ে গেলে চলে এসেছিলাম এই কাচের কাপ প্লেটের দোকানটাতে, আমার দুটো কাচের ছোট কাপ নেওয়া ছিল তো সেটাই নিয়ে নিয়েছিলাম। আর তারপর এসেছিলাম মেন মেলার ভেতরে, মানে এখানটাতেই আমাদের সব কিছু পাওয়া যায়। আমাদের মেয়েদের মেইনলি মেলার জায়গা কিন্তু এই জায়গাটা, কারণ আমরা মেয়েরা মেলাতে যেসব জিনিসগুলো কিনতে যাই সেগুলো কিন্তু এই জায়গাটাতেই পাওয়া যায়। বাই দ্য ওয়ে, অবভিয়াসলি তোমরা বুঝে গেছো যে আমি কিসের কথা বলছি, বলে দিই। এখানে মেয়েদের সাজগোজের জিনিসই বিক্রি হচ্ছিল। মা এখান থেকে আমাকে একটা হারের সেট উইথ কানের কিনে দিয়েছিল, অ্যান্ড ভাই কিনে দিয়েছিল দুটো ব্রেসলেট, আর এটাই ছিল আমার মেলায় কেনাকাটা। তারপরে বোনুর জন্য কয়েকটা জিনিস কিনে, এখানে বোনু বাড়ি থেকে যেসব জিনিসগুলো ভেবে গিয়েছিল সেসব জিনিসগুলো পেয়ে গেছে। দেখো জিনিসগুলো কিনে কতটা হ্যাপি তোমরা বুঝতেই পারছো। আর সত্যি কথা বলতে মেলাটা সবার জন্য হলেও বাচ্চাদের সাথে মেলা কথা একটু বেশি ভালো। রাত হয়ে যাওয়ায় মেলায় লোকজনের ভিড় কম থাকলেও এতটাই গরম পড়েছিল, দেখো ঘেমে শেমে একসা হয়ে গেছে। মেলায় আসার পথে রাস্তায় এতটাই ভিড় ছিল যে মায়ের মন্দিরে ছবিটা তোলা হয়নি, তাই তোমাদের এখন দেখিয়ে দিলাম। চটপট মাকে প্রণাম করে নাও। তারপর দোকান থেকে আইসক্রিম নিয়ে শোয়া চলে এসেছিলাম। আর হ্যাঁ, কারা বাসা থেকে ভিডিওটা দেখছো তারা কমেন্ট সেকশনে একটা হাই করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।